চোখ রাখবো আজ রাতের খাস দশের দিকে। ত্রিপুরায় মুখ্যমন্ত্রীর পদ থেকে আচমকা ইস্তফা বিপ্লব দেবের, বললেন নেতৃত্বের নির্দেশে সংগঠন বৃদ্ধিতে মনোনিবেশ করার জন্য এই সিদ্ধান্ত। নিন্দুকেরা অবশ্য আনছেন গোষ্ঠী কন্দলের প্রসঙ্গ। এটা পাকিস্তান নয়, ইন্ডিয়া। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে ঘর ছাড়াদের বাড়িতে ফেরাতে গিয়ে ওসিকে ধমক বিজেপি নেত্রী আইনজীবী প্রিয়াঙ্কা তিব্রওয়ালের। জলের পাইপ ফেটে বড়সড় ধস বড়বাজারে, তীব্র যানজট, নাকাল পথচারী থেকে স্থানীয় মানুষ সকলেই। প্রকাশ্যে ইসরায়েলের খনি থেকে কয়লা চুরি, বাধা দিতে গিয়ে জখম মহিলারক্ষী, রণক্ষেত্র ঝাড়খণ্ডের মাইথন থানার বারমুড়ি খনি এলাকা। লড়াইয়ের অপর নাম বামপন্থা। ডিএওয়াইএফআই এর সম্মেলনে রাজ্য ও কেন্দ্রের বিরুদ্ধে আরও জোরদার আন্দোলনের বার্তা পাঠালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সুড়ঙ্গ পথে বারবার ঘটতে থাকা বিপর্যয়ের সমাধান চেয়ে আইআইটি রুড়কির সাহায্য নিতে চলেছে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড। ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ, কুণাল ঘোষের বিরুদ্ধে ত্রিপুরা আদালতে চার্জশিট পেশ পুলিশের, আগামী 30 মে হাজিরার নির্দেশ। চৌকাঠে পূর্ণিমার সাঁড়াশাড়ির কোটাল, আতঙ্কের প্রহর গুনছে সুন্দরবন। অবশেষে সাফল্য, রাশিয়ার বাহিনীকে পর্যদস্ত করে খার্কিভ শহর পুনরুদ্ধার করল ইউক্রেনীয় সেনা। চলতি বছরের প্রথম 4 মাসে বৈদেশিক বাণিজ্য থেকে আয় হয়েছে প্রায় $68 বিলিয়ন, যা গত বছরের একই সময় নিরিখে 39% বেশি, দাবি কেন্দ্রীয় সরকারের। টিভির আগে ফোনে শুনে খবর পেতে চান? দেখতে থাকুন খাস খবর।